একই দিনে কেতুগ্রাম থানার অন্তর্গত কাটুন্দিডাঙ্গা গ্রামের তিনটি মন্দির ও একটি ক্লাবে চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। কাটুন্দিডাঙ্গা গ্রামের সোনাতুনিতলার মন্দিরের পাশে গৌর নেতায়ের মন্দির, মহাদেবের মন্দির থেকে পূজোর বাসন, ঠাকুরের রূপোর গয়না চুরি হয়ে যায়। মন্দিরের প্রণামী বাক্স ভেঙে প্রণামী বাক্সের টাকা পয়সাও চুরি হয়ে যায়। গতকাল রাত্রে আমাকে পাশাবাড়ি যে ঠাকুরে জল দেয় আমাকে ডাকলো ভদ্রমহিলা। তো এসে আমি অ্যাড্রেস দেখলাম যে আমাদের শিবের বা মানিকেশ্বরের যা গয়না ছিল বা নিতাই গরুর ঘরে যা গয়না ছিল সব নিয়ে পালিয়ে গিয়েছে এবং বাস্ক ভেঙে সেগুলো টাকা পয়সা সব নিয়ে চলে গিয়েছে। প্রণামী বাস্ক তো ভাঙা, এও তো ভেঙে নিয়ে চলে গিয়েছে, যে একটাও টাকা পয়সা নাই, কম সব নিয়ে পালিয়ে গিয়েছে। অধিকাংশ রূপ শোনা ছিল না, গড় ভরি দেড়েক হবে। এর পাশাপাশি ওই গ্রামেরই বনগোসাক আশ্রমের ঘরের তালা ভেঙে একটি সিংহাসনের ড্রয়ার থেকেও টাকা চুরি করে দুষ্কৃতীরা। এখানে আমি রাত্রে শুয়েছিলাম, তো এখানে একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান বলতে আমাদের সে গ্রামে ঘুরেছিল, তার থেকে কিছু পয়সা টয়সা এসেছিল, সেই পয়সাগুলো এখানে গেছিলাম। তা সে রাত্রে এসে ওই আমার ঘরের তালাটা খুলেছে, খুলে আমার ঠাকুরের সিংহাসনের পিছনে একটা ইয়ে ছিল, আমার আসনের ভিতরে চাবি ছিল, সেই চাবিটা নিয়েছে, চাবিটা নিয়ে ডোরটা খুলেছে, ডোরটা খুলে টাকা পয়সাগুলো নিয়ে গেছে। আনুমান 1000-4000 টাকা, আমার 3-4 হাজার টাকা হবে আনুমানিক, বেশি হতে পারে কিন্তু কম হবে না। আপনার নাম? আমি স্বামী জয়ানন্দ। আমাদের বড় আশ্রম হচ্ছে কপিলমুনি আশ্রম, এই যে ভান্ডার ঠিক কপিলকুটি সংখ্যযোগ আশ্রম, এই কপিলকুটি সংখ্যযোগ, এই কাটুনডাঙ্গা কপিলকুটি সংখ্যযোগ আশ্রম। কাটুন্দিডাঙ্গা গ্রামের পাশে নিরল গ্রামের ধামস মাঠকালী মন্দিরের প্রণামী বাক্স ভেঙে প্রণামীর টাকা চুরি করে পালায় দুষ্কৃতীরা। ধামসে পারে আমাদের যে কালী মন্দির আছে মাঠকালী, সেই কালী মন্দিরে গত রাত্রে বাস্ক ভেঙে প্রণামীর টাকা পয়সা সব চুরি করে নিয়েছে, এবং এটা একবার নয়, বারবার প্রায় এইভাবে বাস্কটা ভেঙে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি প্রশাসনের কাছে আবেদন করতে যাই যাতে এটা বন্ধ হয়, চোরেরা যাতে ধরা পড়ে এবং উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করার জন্যে আমি আবেদন করছি। আপনার নাম? আমার নাম শ্যামল বিশ্বাস। কাটুন্দিডাঙ্গা ও নিরল গ্রামের মন্দিরে চুরি করার পাশাপাশি নিরল গ্রামের স্বস্তিক সংঘ ক্লাবের দরজা ভেঙে টিভি চুরি করে পালায় দুষ্কৃতীরা। একই দিনে এতগুলো চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন। এই চুরির ঘটনার তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ। কেতুগ্রাম থেকে রতন চক্রবর্তীর রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ সহ উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নাম্বার 8250284125। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।